solve a plus x minus 2b by 2a minus b minus a minus 2b by x equals to 1, যেখানে x not equal to 0। দেখো এই যে কন্ডিশন x not equal to 0 এটা দেওয়া আছে কেন, যে 1 by x, যাতে এই টার্মটা আনডিফাইন না হয়ে যায়, সে কারণে x not equal to এই কন্ডিশনটা আমার দেওয়া আছে। তাহলে আমরা কি করব না, এই যে রাইট হ্যান্ড সাইডে যে 1, সে 1টাকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসব। তা কি লিখতে পারি, অর a প্লাস x মাইনাস 2b বাই 2a মাইনাস b মাইনাস a মাইনাস 2b বাই x মাইনাস 1। এখানে লক্ষ্য করে যে a মাইনাস 2b, দেখো এখানেও দেখো a মাইনাস 2b, তাহলে আমরা যদি এই পার্টের যোগটা করে নিই কী পাবো দেখো, অর a প্লাস x মাইনাস 2b বাই 2a মাইনাস b, তাহলে x হলো এলসিএম, a মাইনাস 2b আমি যদি মাইনাস এ করে নিই তাহলে গেল প্লাস x, দিস ইকুয়াল টু 0। যদি মাইনাস কমন নিয়ে নিই দেখো তাহলে কী হবে, এটা হয়ে যাবে প্লাস। এখানে লক্ষ্য করে দেখো যে a প্লাস x মাইনাস 2b, এখানেও দেখো a প্লাস x মাইনাস 2b, তাহলে আমরা যদি কমন নিয়ে নিই যে a মাইনাস 2b প্লাস x কমন নিচ্ছে, কী পড়ে থাকবে 1 বাই 2a মাইনাস b মাইনাস 1 বাই x, দিস ইকুয়াল টু 0। তাহলে আমরা জানি যে দুটি রাশির গুণফল যদি জিরো হয়ে যায় তাহলে কী হবে, প্রত্যেকে জিরো হতে পারে বা যে কোনো একটা জিরো হবেই, তাহলে বলতে পারি অতএব এ মাইনাস 2b প্লাস এক্স ইকল টু 0, অর এক্স ইকলস টু 2b মাইনাস এ, এই হচ্ছে একটা সমাধান। আর কী পেতে পারি, সেকেন্ড যে টার্ম তাই যদি শূন্য করি কী পাবো দেখো, যে 1 বাই 2a মাইনাস b মাইনাস 1 বাই x, দিস ইকল টু 0, অর 1 বাই x ইকলস টু 1 বাই 2a মাইনাস b, আমরা যদি কোনো করে গুণ করে দিই তাহলে কী পাবো, অতএব x ইকলস টু 2a মাইনাস b। তাহলে হেন্স নির্ণয় সমাধান x ইকলস টু 2b মাইনাস এ, একটা হচ্ছে 2a মাইনাস বি, এই যে আনসার। তাহলে এই অঙ্কটার প্রথমেই যে দেখতে পাচ্ছি যে a মাইনাস 2b, এখানে দেখো a মাইনাস 2b, এখানে যদি এই ওয়ানটাকে যদি ডান বাম পক্ষে না আনতাম তাহলে কিন্তু অঙ্কটা একটু জটিল হয়ে যেত, এই সাইড চেঞ্জ করাতে অঙ্কটা কিন্তু অনেক সহজ হয়ে গেলো।